দেশে ন্যায়বিচার পাওয়ার সব পথ বন্ধ বলছে ফখরুল। দ্বিতীয়বার করোনা আক্রান্ত মির্জা ফখরুল। এদিকে মহারাষ্ট্র উত্তপ্ত মুম্বাই 144 ধারা জারি। প্রধানমন্ত্রীর প্রশংসায় জাফরুল্লাহ চৌধুরী। আরো জানিয়ে দেব বন্যার পানিতে ডুবে সিলেটে কিশোরের মৃত্যু। সর্বশেষ জানিয়ে দেব সিলেট ও সুনামগঞ্জে কুমিল্লা 3500 ত্রাণ প্রদান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। দেশে ন্যায় বিচার পাওয়ার সব পথ বন্ধ বলছে ফখরুল। বাংলাদেশ সহ বিশ্বের সব নির্যাতিত ব্যক্তি গোষ্ঠী ও সম্প্রদায়ের প্রতি জানাই গভীর সমবেদনা সহমর্মিতা। যুগে যুগে মানুষ বিভিন্ন রাষ্ট্রের স্বৈর শাসক নিষ্ঠুর এক নায়ক ও একদলীয় শাসনের ফলে নির্যাতিত হয়েছে। এখনো বিশ্বব্যাপী কোনো না কোনো অঞ্চলে ভাষা বর্ণ জাতীয় সম্প্রদায় নিয়ে সংঘাত চলছে। সংখ্যাগুরুরা সংখ্যালঘুদের উপর চালাচ্ছে নির্যাতন। দেশের ন্যায় বিচার পাওয়ার সব পথ বন্ধ হয়ে গেছে। শনিবার বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী স্বাক্ষরিত এক বাণীতে জাতিসংঘ ঘোষিত নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবস উপলক্ষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে অবৈধ শাসক গোষ্ঠী জনগণের ওপর এখন ফ্যাসিবাদী জুলুম চালাচ্ছে, আর এক্ষেত্রে গুম ও বিচার বহির্ভূত হত্যাই হচ্ছে শাসক গোষ্ঠীর প্রধান অস্ত্র। বিভিন্ন অভিযানের নামে সারা দেশে বেআইনি হত্যার হিড়িক পড়ে গেছে, আর এই সমস্ত অভিযানে বিএনপি সহ বিরোধী দল ও মতের মানুষদেরও বেছে বেছে হত্যা করা হয়েছে। বিএনপি মহাসচিব বলেন, যেহেতু জনগণের কাছে সরকারের কোনো জবাবদিহিতা নেই, সেহেতু গণতান্ত্রিক সব প্রতিষ্ঠানকে হাতের মুঠোয় নিয়ে একদলীয় অপশাসনের জগদ্দল পাথর জনগণের বুকে পাথর চাপা চাপিয়ে দিচ্ছে। গণমাধ্যমকে হুমকি ও ভয় দেখিয়ে এবং নির্যাতন করে কব্জা করার অপচেষ্টা চলছে। গণমাধ্যমের স্বাধীনতা এখন সম্পূর্ণরূপে বিপন্ন। দেশে এখন দুঃসময় চলছে। রাজনৈতিক দলের নেতাকর্মী, মানবাধিকার কর্মী, রাজনৈতিক বিশ্লেষক যারা গণতন্ত্রের পক্ষে সোচ্চার তারা সরকারি জুলুমের শিকার হয়ে কেউ গুম হচ্ছেন, পঙ্গু হচ্ছেন অথবা চিরদিনের জন্য হারিয়ে যাচ্ছেন। বিএনপি নেতাকর্মী সহ ভিন্ন মত পোষণকারীদের বিরুদ্ধে গুম, মিথ্যা মামলা ও গ্রেপ্তারের হিড়িক পড়ে গেছে। সরকারের জুলুমের গতি পূর্বের মতোই চলমান। তিনি বলেন, জাতির সব অর্জন ও এগিয়ে যাওয়া এখন অন্ধকারে হারিয়ে যেতে বসেছে। জুলুম নির্যাতনের ধারাবাহিকতায় গণতন্ত্রের ওপর সর্বোচ্চ আঘাত আনা হচ্ছে। এই নৈরাজ্যের অমানিসা আমাদের দূরভিত করতেই হবে। মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রের মা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ অসত্য বানোয়াট মামলায় প্রতিহিংসামূলক সাজা দিয়ে গৃহবন্দী করে রাখা হয়েছে। দেশনেত্রী ভীষণ অসুস্থ হওয়া সত্ত্বেও সরকার তার সুচিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ দিচ্ছে না। তার জীবনকে সংকটাপন্ন করে তোলা হয়েছে। আমি আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবসে দেশের গণতান্ত্রিক কামী জনগণকে ঐক্যবদ্ধ হয়ে সকল নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। দ্বিতীয়বার করোনা আক্রান্ত মির্জা ফখরুল। দ্বিতীয়বারের মতো করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সন্ধ্যায় তার কোভিড পজিটিভ রিপোর্ট আসে। বিএনপির ভাইস চেয়ারম্যান ও বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মহাসচিবের কোভিড পজিটিভ রিপোর্ট এসেছে, এরপর উনি স্কয়ার হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে উত্তরার বাসায় গেছেন। হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে বাসায় আইসোলেশন থেকে তিনি চিকিৎসা নেবেন। স্কয়ার হাসপাতালের সিনিয়র কনসালটেন্ডেন্ট ডক্টর রাইহান রব্বানির তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন। উত্তরার বাসায় মহাসচিব ও তার সহধর্মিনী রাহাত আরা থাকেন। জানা গেছে রাহাত আরা সুস্থ আছেন। করোনা থেকে আরোগ্য কামনায় দেশবাসীর কাছে মহাসচিব দোয়া চেয়েছেন বলে জানান অধ্যাপক জাহিদ। তিনি আরো জানান, রোববার বেলা 11টায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে নবগঠিত যুবদল কমিটির নেতাদের নিয়ে মহাসচিবের শ্রদ্ধা নিবেদন করার কথা ছিল। কোভিড পজিটিভ আসায় তা স্থগিত করা হয়েছে। এর আগে চলতি বছরের 11 জানুয়ারি মির্জা ফখরুল স্বস্ত্রীর করোনায় আক্রান্ত হয়েছিলেন। সেবার তিনি বাসায় চিকিৎসা নিয়ে সরে উঠেছিলেন। তার করোনার বুস্টার ডোজ দেওয়া আছে বলেও জানান চিকিৎসক AZM জাহিদ হোসেন।
মহারাষ্ট্র উত্তপ্ত মুম্বাই 144 ধারা জারি। হুমকি দিয়েছিলেন শিবসেনার শীর্ষ নেতারাই, বলেছিলেন প্রয়োজনে লড়াই হবে ময়দানে। সেই অনুযায়ী প্রতিরোধ শুরুও হয়ে গেল মহারাষ্ট্রে। মুম্বাইয়ে কয়েকটি স্থানে বিক্ষুব্ধ শিবসেনা বিধায়কদের বাড়ি ও কার্যালয়ে আক্রান্ত হওয়ার পর আজ শনিবার জারি করা হয়েছে 144 ধারা। মুম্বাই পুলিশ জানিয়েছে বিয়ে, সামাজিক অনুষ্ঠান, সিনেমা হাউস, অফিস, কাছারি ও শিক্ষা প্রতিষ্ঠানের মতো জায়গা ছাড়া চারজনের বেশি জমায়েত আপাতত নিষিদ্ধ। রাজনৈতিক প্রচারণার জায়গায় ও উত্তেজনা বাড়ে এমন কোনো পোস্টার, ব্যানার বা হোর্ডিংও লাগানো যাবে না। অশান্তি সৃষ্টির অভিযোগে রাজ্যে কয়েকজনকে আটকও করা হয়েছে। মুম্বাই পুলিশের এমন সিদ্ধান্তের কারণ শিবসেনা কর্মী সমর্থকদের রাস্তায় নেমে পড়া শুক্র ও শনিবার বেশ কয়েক বিক্ষুব্ধদের বাড়ি অফিস আক্রান্ত হয়। পুলিশের হস্তক্ষেপে বড় কোনো ঘটনা না ঘটলেও গুয়াহাটির শিবিরে থাকা বিক্ষুব্ধ ব্যক্তিরা চিন্তিত। কারো কারো বাড়ির সামনে অবিরাম বিক্ষোভ চলছে, পরিবারের সদস্যদেরও হুমকি দেওয়া হয়েছে। আজ পুনেতে এক বিক্ষুব্ধ বিধায়কের অফিসে হামলা হয়। বিক্ষুব্ধ নেতা একনাথ শিন্ডে গতকালই এ নিয়ে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে চিঠি লিখে বলেন, তাদের সঙ্গে থাকা 38 জন বিধায়কের নিরাপত্তা রাজ্য সরকার প্রত্যাহার করে নিয়েছে। যদিও রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ওই অভিযোগ অস্বীকার করেন, সত্যতা যাই হোক, এটা স্পষ্ট বিক্ষুব্ধদের মোকাবেলায় মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকুরের সংগঠনকে ব্যবহার করতে উঠে পড়ে লেগেছেন। 2 দিন আগেই তিনি বলেছিলেন, মুখ্যমন্ত্রীর সরকারি বাংলো ছেড়ে এসেছি কিন্তু লড়াইয়ের ময়দানে ছাড়িনি। একই কথা বলেছিলেন তার ঘনিষ্ঠ অনুগামী দলের মুখপাত্র সাংসদ সঞ্জয় রাউত, বলেছিলেন প্রয়োজনে লড়াইটা হবে মুখোমুখি ময়দানে। বিক্ষুব্ধদের কাছে বেশি বিধায়ক থাকলেও শিবসেনায় ক্ষমতা দখলের এই লড়াই একনাথ শিন্ডে সম্ভবত কিছুটা পিছিয়ে পড়েছেন, কিংবা অন্যভাবে বলা যায় প্রাথমিক ধাক্কা সামলে মুখ্যমন্ত্রী ঠাকুরের গা ঝাড়া দিয়েছেন শিন্ডে অনুগামীরা। সবাই এখনো গুয়াহাটিতে, ফলে রাজ্য তাদের অনুগামীরা ছন্ন ছাড়া। এই অবকাশে মুখ্যমন্ত্রী সরকার বাঁচাতে তৎপরতায় খামতি রাখছেন না। গতকালই বিধানসভার ডেপুটি স্পিকার নরহরি জেরওয়াল 16 জন বিধায়ককে নোটিশ পাঠান, দলত্যাগ রোধ আইন অনুযায়ী কেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না সে বিষয়ে শোকজ করা হয়। প্রধানমন্ত্রীর প্রশংসায় জাফরুল্লাহ চৌধুরী পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, আজকে জাতির এই সাহসী উদ্যোগের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। শনিবার সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে ডক্টর জাফরুল্লাহ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহসী সিদ্ধান্ত নিয়ে জাতিকে পদ্মা সেতু উপহার দিয়েছেন। জাতিতে গৌরবান্বিত প্রধানমন্ত্রী প্রজ্ঞার পরিচয় দিয়েছেন, যেমনটি তার বাবা প্রজ্ঞার পরিচয় দিয়েছিলেন 7ই মার্চে। খুবই আনন্দ লাগছে। তিনি বলেন, 1971 সালে 7ই মার্চ ছাড়া বাংলাদেশের কোন ঐতিহাসিক মুহূর্তই আমি মিস করিনি, এটা আমার সৌভাগ্য। আজকের অনুষ্ঠানে অংশ নিতে পেরে আমার জীবনের একটা আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে। আজ জাতি হিসেবে আমাদের জন্য এক ঐতিহাসিক দিন। আমি আমার প্রধানমন্ত্রীকে অনুরোধ করব আরো মহানুভব হওয়ার জন্য। উনি ভালো কাজ অনেক করেছেন, ওনার সুস্বাস্থ্য কামনা করি। এখন আমাদের নজর দিতে হবে প্রান্তিক মানুষের দিকে। জাফরুল্লাহ চৌধুরী বলেন, সবাই বলেছিল এই সেতুর নাম হাসিনা সেতু করতে, উনি করেননি, পদ্মা সেতু নাম রেখেছেন, ভবিষ্যতের কথা চিন্তা করেছেন। ডক্টর জাফরুল্লাহ আরো বলেন, আমাদের হিউমারটা কমে গেছে। আমার প্রধানমন্ত্রী হিউমার করে বলেছেন, চুবাবো উঠাবো এটাকে এত সিরিয়াসলি না নিলেও হতো, উচিত ছিল ওনাকে দাওয়াতটা দেওয়া, জামিনটা দেওয়া উচিত ছিল, ওনাদেরও আশাটা উচিত ছিল। পদ্মা সেতু নিয়ে ডক্টর জাফরুল্লাহ আরো বলেন, এই যে বিরাট কাজটা করেছে, আমাদের ব্যবসা বাণিজ্য জীবনযাত্রাকে সহজ করেছে, ঠিক, কিন্তু এখানে বড় লোকদের লাভ হবে বেশি, গরিবদের কম। এজন্য আমার 2টি অনুরোধ থাকবে, প্রথমত অ্যাম্বুলেন্সকে টোল ফ্রি করে দিতে হবে, আর দ্বিতীয়ত বিদেশিদের যে কোনো বাহন, তা সে যেমনই বাহনই হোক না কেন, তাদের ডবল টোল দিতে হবে, কারণ এটা আমাদের কষ্টার্জিত পয়সার, আমাদের শ্রমের তৈরি হয়েছে। পদ্মা সেতুর সঙ্গে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে ডক্টর জাফরুল্লাহ বলেন, প্রধানমন্ত্রীকে অবশ্যই ধন্যবাদ দিতে চাই, এছাড়া আমাদের শ্রমিক ভাই ও ইঞ্জিনিয়ার যাদের কঠোর পরিশ্রমে আমাদের পদ্মা সেতু নির্মিত হয়েছে, তাদের সবাইকেই ধন্যবাদ।
বন্যার পানিতে ডুবে সিলেটে কিশোরের মৃত্যু। সিলেটে বন্যার পানিতে ডুবে 15 বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এয়ারপোর্ট থানার 22 ঠিলা এলাকা থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করে পুলিশ। মৃত মোবারক একই থানার বাদামবাগিচা এলাকার 1 নং গলির বাসিন্দা। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার BM আশরাফুল্লাহ তাহের ও এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মোহাম্মদ মইনুল জাকির জানান, 22 টিলায় প্রতিদিন বিকেলে অনেকেই আড্ডা দিতে ভিড় করে। শুক্রবার বিকেলে মোবারক ওই জায়গায় বেড়াতে গেলে বিকাল 4:30টার দিকে পানিতে পড়ে তলিয়ে যায়। খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা 7টার দিকে 22 ঠিলা এলাকার আলিফ শিশিটির পাশের ব্রিজের নিচ থেকে মোবারকের লাশ উদ্ধার করে। সূত্র UNB। সিলেট ও সুনামগঞ্জে কুমিল্লা 3500 এর ত্রাণ প্রদান। সিলেট ও সুনামগঞ্জের বন্যা কবলিত 1551 পরিবারকে ত্রাণ সহায়তা প্রদান করেছে কুমিল্লা 3500 নামের এক সংগঠন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফ্যাসিলিটিস কমিটির সদস্য সচিব ও কুমিল্লা জেলা ক্রিকেট কমিটির সভাপতি সাইফুল আলম রনির উদ্যোগে প্রায় 40 জন স্বেচ্ছাসেবীর একটি দল গতকাল 24 জন বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে এ ত্রাণ প্রদান করে। এ সময় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, ডাল, চিড়া, গুড়, বিস্কিট, খেজুর, আলু সহ আরো খাদ্য সামগ্রী সহ মোট 12.5 কেজি ওজনের 1551 প্যাকেট খাদ্য সামগ্রী এবং প্রত্যেক প্যাকেটের সাথে নগদ 200 টাকা করে প্রদান করা হয়। এছাড়া পানি বিশুদ্ধ করেন 8000 ট্যাবলেট, অ্যান্টিবায়োটিক 6000 ট্যাবলেট, শিশুদের জন্য কাশির 1500 বোতল সিরাপ, পানিবাহিত রোগ প্রতিরোধী 6000 ট্যাবলেট, খাবার স্যালাইন 10000 প্যাকেট সহ বিভিন্ন মূল্যবান ঔষধ সামগ্রী, মোমবাতি 3000 পিস, দিয়াস লাইটার 1500 পিস বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে প্রদান করা হয়। তার মধ্যে ছাতকের সিং চাপাইর ইউনিয়নের 300 পরিবার, জাওয়া ইউনিয়নের 300 পরিবার, দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের 7টি গ্রাম ও 3টি আশ্রয়ণকেন্দ্রে 600 পরিবার ও সুনামগঞ্জের সদর উপজেলার সীমান্তবর্তী রঙ্গার চর ইউনিয়নে 351 পরিবারকে ত্রাণ সামগ্রী প্রদান করা হয়।